ভাই ভাই যেহেতু তো আমি বেশি লইবো বুঝছেন বেশি চিপিতে বেশি কইবো তো এখানে একটা ইলেকট্রিক বোর্ড এখানে একটা ইলেকট্রিক বোর্ড তারপর অ্যাঙ্গেল স্টকের পয়েন্টটা তো আমার যে কোনো এক সাইডে তো থাকা দরকার ভিতরে পড়লে তো হইতাছে না দেখো কি করবো ভাই এটাই তো কথা ও এনো দেখতেছি এনো একটা ইলেকট্রিক বোর্ড এনো একটা ইলেকট্রিক ওই পাশে আমার ওয়াশিং মেশিন আছে আবার এই সাইডে ওয়াশিং মেশিন হ্যাঁ মাথায় তো ধরে না কি করবে না কাম করতে আমি যদি কামের একটা মনে করেন ডিসিপ্লিন না পাই তাহলে এটা কাম এটা কর্মটা কিভাবে এই হাসান ভাই রোল কি সে ভাই এই যে দেন ভাই আমার কি সমস্যা তো এখানে একটা ইলেকট্রিক বোর্ড আচ্ছা আচ্ছা এখানে একটা ইলেকট্রিক বোর্ড তো ছিদ্র করলেই তো হবে না ওখানে আমার যেহেতু বেসিং হবে ওখানে ইলেকট্রিক পয়েন্ট কেন তাই না এর জন্য আগে আমরা মাপজোক নিয়ে তারপরে ফুটা করার চিন্তা ভাবনা করতেছি আচ্ছা শোনেন যদি ফুটা করে বলাই তাহলে ব্যাঘাত ঘটে যাবে না শোনেন এই যে ইলেকট্রিক যে পয়েন্টটা সুইচ বোর্ডটা এটা বাতিল হয়ে যাবে হ্যাঁ বেসিং ছিল আমাদের আরেক জায়গায় আর নিচের ওই বোর্ডটা ওটা থাকতেও পারে ওয়াশিং মেশিনের জন্য বা চেঞ্জ হইতে পারে তাইলে তোমাদের কোনো টেনশনের কিছু নেই না না অবশ্যই পরামর্শ